শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রতিবিম্বের গঠন নিয়ে আলোচনা করব। আমরা জানি আলোর প্রতিসরণ এবং প্রতিফলন উভয় ঘটনাতেই প্রতিবিম্ব গঠিত হয়। আমরা প্রথমেই আলোর প্রতিসরণের জন্য কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় সে নিয়ে আলোচনা করছি। আমরা লক্ষ্য করি আমাদের বোর্ডে একটি লেন্স আছে, এটি উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের প্রধানকের বিভিন্ন অবস্থানের জন্য লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি পরিবর্তিত হয়। আমরা লক্ষ্য করি এটি একটা উত্তল লেন্স ও আলোক কেন্দ্র, এটা প্রধান ফোকাস, আর কিউএফ দ্বারা আমরা সেই বিন্দুকে চিহ্নিত করেছি যে বিন্দুর দূরত্ব ফোকাস বিন্দু দ্বিগুণ দূরত্ব অবস্থিত। অর্থাৎ এক্ষেত্রে ও থেকে এফের দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, আর কিউএফ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব দ্বিগুণ দূরত্ব। আমরা এক্ষেত্রে প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তুর ছয়টি অবস্থান চিহ্নিত করেছি। বৃত্তাকার আকৃতি দ্বারা আমরা লক্ষ্যবস্তু নির্দেশ করেছি, আর চতুর্ভুজ আকৃতি দ্বারা প্রতিবিম্বকে নির্দেশ করেছি। আমরা লক্ষ্য করি উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যখন অসীমে থাকে, প্রধান অক্ষের উপরে ছয়টি যে অবস্থান সে অবস্থানের মধ্যে যখন লক্ষ্যবস্তু অসীমে থাকে তখন প্রতিবিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। লক্ষ্যবস্তু যখন অসীম এবং কিউএফ বিন্দুর মাঝখানে অর্থাৎ কিউএফ দূরত্বের বেশি দূরত্ব থাকে তখন প্রতিবিম্ব এফ এবং কিউএফের মাঝে অবস্থান করে। লক্ষ্যবস্তু যখন কিউএফ দূরত্ব অবস্থান করে তখন প্রতিবিম্ব কিউএফ দূরত্ব অবস্থান করে। লক্ষ্যবস্তু যখন এফ এবং কিউএফের মাঝে থাকে তখন প্রতিবিম্ব কিউএফের বেশি দূরত্বে। লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে তখন প্রতিবিম্ব তৈরি হয় অসীমে। আমরা লক্ষ্য করি লক্ষ্যবস্তু যখন এক ধাপ করে আগাবে তখন প্রতিবিম্ব এখানে এক ধাপ আগাচ্ছে, লক্ষ্যবস্তু এক ধাপ আগালে প্রতিবিম্ব এক ধাপ আগাচ্ছে। যেতে যেতে যখন অসীমে প্রতিবিম্ব গঠিত হয় তখন আর জায়গা থাকে না। আমরা এভাবেও কল্পনা করতে পারি যখন জায়গা নেই তাহলে বিম্বটি পিছন দিকে সরে এসে যেখানে লক্ষ্যবস্তু থাকে তার পিছনে তৈরি হয়। অর্থাৎ লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে অবস্থান করে তখন প্রতিবিম্ব গঠিত হয় লক্ষ্যবস্তু যে পাশে আছে সে পাশে, লক্ষ্যবস্তুর পিছনে কিন্তু ফোকাসের বাইরে। আমরা পরবর্তীতে এই ছয়টি অবস্থানের জন্য চিত্র অঙ্কন করে দেখব। তাহলে এটাকে যদি আমরা সামারি করি তাহলে আমরা এখানে ছক দেখিয়েছি একটা, তাহলে ছকে খেয়াল করি লক্ষ্যবস্তু যখন অসীম অবস্থান করে তখন প্রতিবিম্বের অবস্থানের প্রধান ফোকাসে, লক্ষ্য যখন কিউএফ দূরত্বে তখন প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এফ এবং কিউএফের মাঝে। এবার আমরা ছয়টি অবস্থান উল্লেখ করেছি। আমরা লক্ষ্য করব এই প্রথম চারটি অবস্থানের জন্য 1, 2, 3, 4 এই লক্ষ্যবস্তুর চারটি অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি একই রকম হয়। অর্থাৎ এই চারটি অবস্থানের জন্য প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টো। উল্টো বিম্ব মানে আমরা অবশিষ্য বলে থাকি। তাহলে চারটি অবস্থানের জন্য প্রতিবিম্ব হচ্ছে বাস্তব এবং অবশিষ্য। পঞ্চম অবস্থানের জন্য প্রতিবিম্ব বাস্তব ও অবশিষ্য হতে পারে অথবা অবাস্তব ও সমশিষ্য হতে পারে। আমরা লক্ষ্য করব সকল ক্ষেত্রে বাস্তব বিম্ব হয় উল্টো বিম্ব আর অবাস্তব বিম্ব সোজা বিম্ব। ষষ্ঠ অবস্থানের জন্য আমাদের প্রতিবিম্ব হয় অবাস্তব সোজা। যদি আমরা আকৃতি চিন্তা করি তাহলে প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্ব অত্যন্ত খর্বিত হয়, পরবর্তী অবস্থানের জন্য তার তুলনায় একটুখানি বড় অর্থাৎ খর্বিত, তৃতীয় অবস্থানের জন্য প্রতিবিম্ব লক্ষ্যবস্তু সমান অর্থাৎ লক্ষ্যবস্তু যখন টুয়েব দূরত্বে তখন বিম্ব টুয়েব দূরত্বে হয়, সেক্ষেত্রে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য হয় সমান। পরবর্তী অবস্থানের জন্য প্রতিবিম্ব একটু বিবর্তিত হয়, তার পরবর্তী অবস্থানের জন্য অত্যন্ত বিবর্তিত, ষষ্ঠ অবস্থানের জন্য প্রতিবিম্ব আবার বিবর্তিত হয়। আমরা বিম্ব গঠনকে দেখব। তাই উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের আকৃতি প্রকৃতি বিভিন্ন হয়, কিন্তু অবতল লেন্স যখন আমরা চিন্তা করি সেক্ষেত্রে দেখব আমরা যে কোনো অবস্থানে লক্ষ্যবস্তু থাকুক না কেন বিম্ব সবসময় বস্তুর লেন্সের মাঝখানে থাকবে, আর অবতল লেন্সের ক্ষেত্রে বিম্ব সবসময় অবাস্তব সোজা হয় এবং বিম্বের আকার সবসময় লক্ষ্যবস্তুর তুলনায় ছোট হয়। এই উত্তল লেন্সের সাথে আমাদের একটু মিল থাকবে আমরা দর্পণের অবতল দর্পণ। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্য করব ছয়টি অবস্থান চিন্তা করব। তাহলে আমরা এবার লক্ষ্য করি অবতল দর্পণ, এখানে ছয়টি অবস্থান দেখানো হয়েছে। তো
তাহলে অবতল দর্পণের ছয়টি অবস্থান দেখানো হয়েছে। এক্ষেত্রে একটি অবতল দর্পণ দেখানো হয়েছে, পিটার দর্পণের মেরু, এর প্রধান ফোকাস চি বক্রতার কেন্দ্র। তাহলে লক্ষ্যবস্তুর ছয়টি অবস্থান, যখন লক্ষ্যবস্তু দর্পণের পদানাক্ষের উপর লম্বভাবে অসীম অবস্থান করে তখন প্রতিবিম্ব গঠিত হয় প্রধান ফোকাসে। আমরা লেন্স এবং দর্পণ উভয় ক্ষেত্রে লক্ষ্য করব, যখনই লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে তখন বিম্ব হবে, যখন লক্ষ্যবস্তু অসীমে তখন বিম্ব হবে প্রধান ফোকাসে, আর যখন লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে তখন বিম্ব হবে অসীমে। তাহলে ছয়টি অবস্থান খেয়াল করে দেখি, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে না, আমরা চলে আসি লক্ষ্যবস্তু অসীমে, তাহলে বিম্ব হচ্ছে প্রধান ফোকাসে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, বিম্ব তখন বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, লক্ষ্যবস্তু যদি আমরা একদম সরিয়ে নিই বক্রতার কেন্দ্রে তখন বিম্ব তৈরি হয় বক্রতার কেন্দ্রে, লক্ষ্যবস্তু যদি আমরা আরও একদম ডান দিকে সরিয়ে নিই তাহলে বিম্ব একদম বাম দিকে সরে আসবে, অর্থাৎ লক্ষ্যবস্তু তখন বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে, তখন বিম্ব হচ্ছে অসীম বক্রতার কেন্দ্রের মাঝে, লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাসে তখন বিম্ব হচ্ছে অসীম। তাহলে বিম্ব দূরে যেতে যেতে তখন অসীমে চলে যাবে, আর জায়গা নাই, আমরা কল্পনা করে নিতে পারি বিম্বটা মনে হয় হোয়াইট বোর্ডের পেছন দিকে এসে তর্পণের পিছনে চলে আসছে, আসলে এমনটি নয়, এটা আমরা কল্পনা করেছি। অর্থাৎ লক্ষ্যবস্তু যখন মেরু এবং প্রধান ফোকাসের মাঝে থাকে তখন বিম্ব তৈরি হয় তর্পণের পিছনে। এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি, ঠিক লেন্সের মতোই লক্ষ্যবস্তু চারটি অবস্থানের জন্য বিম্বের প্রকৃতি একই রকম থাকবে, আকৃতিও একই রকম থাকবে, এবং পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানের জন্য বিম্বের প্রকৃতি এবং আকৃতি একই রকম থাকবে, সেই জন্য আমরা লিখি নেই। অর্থাৎ লেন্সের মতো প্রকৃতি আকৃতি ছয়টি অবস্থান একই রকম থাকে, আকৃতিও লেন্সের মতো একই রকম থাকে, কিন্তু এটা অবতল দর্পণ আমরা আলোচনা করেছি। যদি আমরা উত্তল দর্পণ দেখি সেক্ষেত্রে দেখব লক্ষ্যবস্তুকে যে কোনো অবস্থান রাখি না কেন বিম্ব সবসময় দর্পণের পিছনে তৈরি হবে, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় অবাস্তব সোজা এবং আকার হয় লক্ষ্যবস্তুর তুলনায় ছোট। আমরা এখন লেন্সের কতগুলো বিম্ব গঠন নিয়ে দেখি। তাহলে প্রথম আমরা লেন্সের বিভিন্ন অবস্থানের জন্য কীভাবে বিম্ব গঠিত হয় আমরা চিত্রে দেখব, তারপর আমরা যদি সময় পেয়ে থাকি আমরা তর্পণ নিয়ে আলোচনা করব। আমরা লক্ষ্য করে দেখি, আমরা প্রথমে উত্তল লেন্সের প্রতিবিম্ব আলোচনা করি। উত্তল লেন্সের প্রতিবিম্ব আমরা এক নম্বর, যখন লক্ষ্যবস্তু অসীমে তখন চিন্তা করি, তাহলে এটা আমরা প্রথম অঙ্কন করলাম চিত্রে একটি উত্তল লেন্স, উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও, আমরা ও থেকে একটা নির্দিষ্ট দূরত্বে প্রধান ফোকাস এফ দেব, এই দূরত্বে দ্বিগুণ দূরত্ব আমরা টু এফ দেব। একইভাবে প্রধান ফোকাস দুটি লেন্সের, সেখানে ডান দিকে একটি দূরত্ব নিয়ে আমরা একটা প্রধান ফোকাস দেবো, এই দূরত্বে দ্বিগুণ দূরত্বকে আর একটা বিন্দু দেবো, ওটাকে আমরা টু এফ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে পশ্চিমের কোনো বিন্দু থেকে যদি লেন্সের উপর কোনো আলোকরশ্মি এসে পড়ে তো ওই রশ্মিগুলো সাদা বা সমান্তরাল থাকে, তাহলে একটি অসীম থেকে যদি আলোকরশ্মি আসে আমরা মনে করি একটি আলোকরশ্মি আসছে আলোককেন্দ্র বরাবর, আলোককেন্দ্র বরাবর যদি কোনো আলোকরশ্মি আসে তাহলে আমরা জানি এই আলোকরশ্মি দিক পরিবর্তন করে না, সেটি সোজা প্রতিসরিত হয়, তাহলে সোজা প্রতিসরিত হবে প্রধান ফোকাস এফ। অসীম থেকে আলো যদি আসে তাহলে আলোগুলো সবসময় পরস্পর সমান্তরাল হয়, তাহলে অসীম থেকে আরও একটি যদি আলো কল্পনা করি আমরা, তাহলে এই আপাতত রশ্মির সমান্তরাল আমরা আরও একটি রশ্মি কল্পনা করতে পারি, তাহলে এই রশ্মি এমনভাবে প্রতিসরিত হবে দেখা যাবে সেটি একবার প্রধান ফোকাস বরাবর একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই বিন্দুটি হবে অসীম থেকে আগত ওই বিন্দুর প্রতিবিম্ব। আমরা এখন এই বিন্দু থেকে যদি পতনোত্তর উপলম্ব টানি তাহলে এরকম একটা বস্তু পাবো, এটাকে দিয়ে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে অসীমের লক্ষ্যবস্তুকে যদি আমরা এক্ষেত্রে এক্স ওয়াই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এক্স প্রাইম ওয়াই প্রাইম
এক্ষেত্রে আমাদের লক্ষ্য বস্তুতে যে অসীম অবস্থিত, আমরা এই লক্ষ্য বস্তুর অস্তিত্ব অনুভব করতে পারি না, কিন্তু ওই লক্ষ্য বস্তু থেকে যে আপতিত রশ্মিগুলো এসেছে সে রশ্মিগুলো পরস্পর সমান্তরাল, সেগুলো আমরা কল্পনা করতে পারি। তাহলে এক্ষেত্রে যে বিম্ব তৈরি হয়েছে সেই বিম্বের আকৃতি দেখেছি আমরা অত্যন্ত খর্বিত, সেটা বাস্তব কিন্তু উল্টো প্রতিবিম্ব এবং এটা পতাঙ্ক পাশ অবস্থান করে। তাহলে এক্ষেত্রে আমরা রশ্মির উপর লিখে দিতে পারি, তাহলে অসীমের লিখতে পারি অসীমের কোন বিন্দু থেকে আগত রশ্মি, অসীমের বিন্দু থেকে আগত রশ্মি। আমরা তৃতীয় অবস্থান চিন্তা করি একই রকম ভাবে, আমরা একটি সরল রেখা আঁকবো যেটাকে আমরা লেন্সে প্রথমত কল্পনা করব, মানে উত্তল লেন্স, এটা উত্তল লেন্সের আলোক কেন্দ্র, একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু দেব এফ, একই দূরত্বে ডান দিকে একটা বিন্দু দেব সেটা এফ বিন্দু, এই দূরত্বে দ্বিগুণ দূরত্বে একটা বিন্দু দেব টু এফ, এই দূরত্বে দ্বিগুণ দূরত্বে আরেকটা বিন্দু দেব সেটা হচ্ছে টু এফ। এখন আমরা কল্পনা করব লক্ষ্যবস্তু অসীমে নয়, লক্ষ্যবস্তু টু এফের বেশি দূরত্ব অবস্থান করতে হবে, এক্ষেত্রে একটা লক্ষ্য বিন্দু লক্ষ্যবস্তু আমরা এক্স ওয়াই কল্পনা, যে লক্ষ্যবস্তু যদি পতনক রূপ লম্বভাবে অবস্থিত, তাহলে প্রথম আমরা একটা আলাপ করছি পতনকের সমান্তরালে লেন্সে এসে আপতিত হবে, তাহলে পতনকের সমান্তর আপত রশ্মি আমরা জানি পতন ফোকাস দিয়ে রশ্মি যদি আমরা আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সে রশ্মি দিক পরিবর্তন না করে প্রতিশোধিত হবে, সেক্ষেত্রে দুটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হবে, তাহলে আমরা এই বিন্দুকে এক্স বিন্দু বাস্তব বিন্দু বলতে পারব, যেহেতু এক্স ওয়াই লক্ষ্যবস্তুটা পথনাত্মক রূপ লম্বভাবে অবস্থিত, তাহলে আমরা এক্স প্রাইম থেকে পথনাত্মক রূপ একটা লম্ব টেনে নেব, লম্ব টেনে নিই, তাহলে সেক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে এক্স ওয়াই লক্ষ্যবস্তু বাস্তব উল্টো প্রতিবিম্ব, সেক্ষেত্রে অনেক সেটা হবে আকারে খর্বিত। লক্ষ্য করি ওয়াই থেকে যদি আমরা আরো একটি আলোক রশ্মি কল্পনা করি, যে আলোক রশ্মিটি প্রধান অক্ষ বরাবর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আবদ্ধ হয়, তাহলে সেটা দিক পরিবর্তন না করে প্রতিফলিত হবে, সেক্ষেত্রে আমরা কল্পনা করবো ওয়াই বিন্দুর একটি আলোক রশ্মি চিন্তা করেছি, কাজে ওয়াই বিন্দুর বিম্ব হয় এখানে না হয় এখানে না হয় এখানে, প্রতিবিম্ব কোন একটি জায়গায় প্রতিবিম্ব কোন একটি বিন্দুটা হবে তার প্রতিবিম্ব, যেহেতু এক্স বিন্দুর প্রতিবিম্ব আর ওয়াই বিন্দুর প্রতিবিম্ব পরস্পর লম্ব থাকবে, সেই জন্য আমরা এক্স প্রাইম থেকে প্রথমাত্মক করে একটি লম্ব এগিয়ে নিয়েছি, কাজে এক্স প্রাইম ওয়াই প্রাইম তো হবে এক্স ওয়াইয়ের প্রতিবিম্ব। আমরা তিন নম্বর কন্ডিশন চিন্তা করব, কন্ডিশন আমরা চিন্তা করি প্রধান অক্ষ আগের মতো একটি লেন্স অঙ্কন করব, লেন্সের আলোক কেন্দ্র আমরা একটা নির্দিষ্ট দূরত্বে এটা প্রধান ফোকাস, একটি দূরত্বে ডান দিকে দিয়ে আমরা আরেকটা বিন্দু কল্পনা করব, এরপর প্রধান ফোকাস বিন্দু, দ্বিগুণ দূরত্বে একটা বিন্দু কল্পনা করে বিন্দুতে চিহ্নিত করেছি, এটা দ্বিগুণ দূরত্বে না একটা বিন্দু কল্পনা করে আমরা খেয়াল করবো এখন লক্ষ্য বস্তুর টু এফ দূরত্ব আছে এটা তৃতীয় অবস্থান, তাহলে এক্ষেত্রে লক্ষ্য বস্তু আমাদের টু এফ দূরত্ব আছে, এক্ষেত্রে আমরা আগের মতো করে প্রতিবিম্ব চিন্তা করবো, পদনাথের সমান্তরালে একটা আলো এসে লেন্স আপতিত হবে, তাহলে এই রশ্মিটা পদান পোকা দিয়ে প্রসারিত হবে, একটা লক্ষ্যবস্তুর নাম যদি আমরা এক্স ওয়াই দিই, তাহলে এক্স ওয়াই থেকে আরো একটা আলোক রশ্মিকে আমরা আলোক কেন্দ্র বরাবর কল্পনা করবো, তাহলে দিক পরিবর্তন না করে সেটা প্রতিশোধিত হবে, সেটা সেই বিন্দুতে মিলিত হবে, প্রতিশোধ রশ্মি দুটি এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে আমরা এক্স প্রাইমকে বলবো এক্স বিন্দু বাস্তব বিন্দু, এক্স প্রাইম থেকে ওয়াই এক্স প্রাইম থেকে প্রধান অক্ষর উপরে একটা লম্ব টানি, লম্ব টানলে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম
অবধ এবং এই প্রতিবিম্বের আঘাতটা হবে লক্ষ্য বস্তুর আঘাতের সমান, সেটা হলো বাস্তব এবং পূর্ণ। চার নম্বর আমরা অবস্থান চিন্তা করে দেখি, সেক্ষেত্রে একটি পতন কঙ্কন করব, আগের নিয়মে একটি লেন্স, আলোক কেন্দ্র, একটা দূরত্বের এফ, দ্বিবিন্দুরের প্রয়োগ বিন্দু, দ্বিবিন্দুরত্বের প্রয়োগ বিন্দু। এখন আমরা চিন্তা করব একটি লক্ষ্যবস্তু পতন প্রকাশ থেকে বেশি দূরত্বে কিন্তু দূরত্বের তুলনায় কম দূরত্বে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই একটি লক্ষ্যবস্তু কল্পনা করি। তাহলে বস্তু থেকে প্রধানত সমান্তরালে যদি আলো আসে আপাতিত হয়, প্রধান ফোকাল দিয়ে প্রসারিত হবে, এক্ষেত্রে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেক্ষেত্রে দিক পরিবর্তন না করে প্রসারিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এর একটা বাস্তব বিন্দু পাব, এক্স প্রাইম। এক্স প্রাইম থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি অথবা করি তাহলে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম লম্ব পাব। এক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই প্রাইমটা হবে এক্স ওয়াই লক্ষ্যবস্তু বাস্তব এবং উল্টো বিম্ব, এবং বিম্বটা হবে আকারে বড় অর্থাৎ লক্ষ্যবস্তুর তুলনায় বড় বিম্ব। এবার আমরা একটু পঞ্চম অবস্থানটা কল্পনা করে দেখি, পঞ্চম অবস্থা যখন লক্ষ্যবস্তু প্রথম প্রকাশ অবস্থান করে তাকে নেমে উত্তর লেন্স, লেন্সের আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাসের তাপন দূরত্ব একটি বিন্দু, একটি লক্ষ্যবস্তু কল্পনা করুন প্রধান ফোকাসে আছে একটি লক্ষ্যবস্তু, প্রধান ফোকাসে অবস্থিত একটি লক্ষ্যবস্তু এক্স ওয়াই। আমরা পূর্বের নিয়মে পদনাক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি লেন্সে এসে আপতিত হবে, তাহলে পদনাক্ষের সমান্তরাল আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। আবার এক্স থেকে একটি আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেটা দিক পরিবর্তন না করে প্রতিসরিত হবে। এই ক্ষেত্রে দেখা যাবে প্রতিসরিত রশ্মি দুটির পরস্পর সমান্তরাল, প্রতিসরিত রশ্মি দুটির পরস্পর সমান হওয়ার কারণে এটা কখনোই এক্ষেত্রে মিলিত হবে না। আমরা কল্পনা করে নিতে পারি যে যেহেতু এই রশ্মি দুটি পরস্পর সমান্তরাল তাহলে আমরা কল্পনা করে নিতে পারি রশ্মি দুটি কুশলীর কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে, এবং ওই বিন্দুর অস্তিত্ব আমরা না দেখার কারণে আমরা কল্পনা করতে পারি যেটা হয় বাস্তব হবে না হয় অবাস্তব হয়ে থাকে। বাস্তব বিম্ব সবসময় উল্টো হয় আর অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়, সেক্ষেত্রে এই বিম্বটা হয় বাস্তব হলে উল্টো হবে অথবা অবাস্তব সোজা হয়ে থাকে। ঠিক একইভাবে ওয়াই থেকে যদি আরেকটা আলোক রশ্মি কল্পনা করে আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সে রশ্মি দিক পরিবর্তন না করে প্রধান অক্ষ বরাবর প্রতিসরিত হবে, সেক্ষেত্রে একই রকম ঘটনাই ঘটবে। আমরা এক্স এর যে প্রতিবিম্ব যদি পেতাম সেই বিম্ব থেকে প্রধানত্বর উপর লম্ব টানবে তাহলে আমরা ওই বস্তু প্রতিবিম্ব পেতাম। এখন ষষ্ঠ অবস্থানটা নিয়ে আমরা আলোচনা করি, এটি একটি প্রধানক্ষ উত্তর লেন্স আলোক কেন্দ্র ও একটা নির্দিষ্ট দূরত্ব আমরা একটা বিন্দু দিব প্রধান ফোকাস, তার দ্বিগুণ দূরে তার একটা বিন্দু কল্পনা করে যেটাকে প্রয়োগ দিয়ে চিহ্নিত করেছি, ঠিক ডান দিকে একইভাবে একটি বিন্দু এফ, এর দ্বিগুণ দূরে তার একটা বিন্দু দূরে আমরা কল্পনা করি। এখন লক্ষ্যবস্তু আলোক কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে অবস্থিত, যে লক্ষ্যবস্তু নাম হল এক্স ওয়াই। তাহলে প্রথমে আমরা লক্ষ্যবস্তুর শীর্ষ বিন্দু এক্স থেকে প্রধানত সমান্তরালে একটা আলো এসে যদি লেন্সের উপর আপতিত হয় তাহলে সেই আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে এক্স থেকে আর একটা আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সেটা দিক পরিবর্তন না করে প্রতিসরিত হবে। এখন প্রতিসরিত রশ্মিগুলোকে যদি আমরা পিছন থেকে বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে প্রতিসরিত রশ্মিগুলো প্রতিসরিত রশ্মিগুলো
পিছন দিকে উপকূল কোন একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে, তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হবে এক্স বিন্দুর প্রতিবিম্ব। একইভাবে ওয়াই বিন্দু থেকে যদি আলোক কেন্দ্র বরাবর কোন একটা আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেই রশ্মি দিক পরিবর্তন করবে না, সেটা পতন অক্ষ বরাবর প্রতিষ্ঠিত হবে। এই আলোক রশ্মিকে যদি আমরা পিছন দিকে বর্ত করি সেটা আসলে পতন অক্ষ বরাবর থাকবে, তাহলে ওয়াই বিন্দুর বিম্ব আমরা পতন অক্ষের উপর কোন না কোনো একটা বিন্দু আমরা পেয়ে যাবো, যেহেতু এক্স আর ওয়াই বিন্দু পরস্পর লম্বালম্বি পতন অক্ষের উপর অবস্থান করতেছে, সেক্ষেত্রে আমরা এক্স প্রাইম থেকে পতন অক্ষের উপর একটি লম্ব এঁকে দেবো। লম্ব যদি অঙ্কন করি তাহলে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম লম্ব পাবো। এক্ষেত্রে খেয়াল করে দেখি তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্রতিবিম্ব হবে এক্স ওয়াই এর অবাস্তব এবং সোজা বিন্দু এবং সেটা হবে আকারে বড়। তাহলে ছটা অবস্থান আমরা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করেছি। আমাদের সাধারণত বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্ব যদি অঙ্কন করতে বলা হয় সেক্ষেত্রে আমরা দুটি অবস্থানকে ভালো করে অনুশীলন করব, সেটা হচ্ছে অবস্থান চার অর্থাৎ অবস্থা যখন এফ এবং টু এফ এর মাঝে, আরেকটি অবস্থান আমরা বেশি অনুশীলন করবো সেটা হচ্ছে লক্ষ্যস্থাপন আলোক কেন্দ্র প্রধান প্রকাশের মাঝে। সেক্ষেত্রে লক্ষ্য যখন আলোক কেন্দ্র প্রধান প্রকাশের মাঝে অবস্থান করে তখন আমরা বিম্বটা পাই অবাস্তব, আর লক্ষ্য যখন এফ এবং টু এফ এর মাঝে থাকে তখন আমরা যে বিম্ব পাবো সেই বিম্বটা হচ্ছে বাস্তব। দুটোই আকার পরিবর্তিত বিম্ব। এভাবে আমরা যদি দর্পণ নিয়ে আলোচনা করি তাহলে দর্পণের ক্ষেত্রে একইভাবে আমরা বিম্ব পাবো। আমরা পরবর্তী কোনো ক্লাসে সুযোগ পেলে দর্পণের বিম্ব নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাই।